নমস্কার দাদা, আমি সোশ্যাল ছেলে, ফেসবুকেতে থাকি। দাদা, আমি সোশ্যাল ছেলে, অল টাইম ফেসবুকেতে থাকি। পাড়ার খবর না রাখলেও দেশের খবর রাখি। যেমন এই অর্ণবকে ধরল কেন, মিডিয়ার কি হবে? অর্ণবকে ধরল কেন, মিডিয়ার কি হবে? বিহার ইলেকশনের হাওয়া বাংলায় কি যাবে? বুঝাচ্ছেন তো, ওই ছোটোখাটো ব্যাপার নিয়ে ঘামাই না আর মাথা, লিটিল ছোটোখাটো ব্যাপার নিয়ে ঘামাই না আর মাথা। আমার এক স্ট্যাটাসে হাজার কমেন্ট, আমি কি আর যাতা? দাদা, আমি সোশ্যাল ছেলে, ফেসবুকেতে থাকি, বাড়ির খবর না রাখলেও দেশের খবর রাখি। এই তো কালি দেখা হলো তারক দাদুর সাথে, আমার প্রতিবেশী। এই তো কালি দেখা হলো তারক দাদুর সাথে। আরে একা একা যাচ্ছে দাদু, মোবাইল নেই হাতে, কি আজকের দিনে ভাবা যায়? কি বললাম, আমি কেমন আছো দাদু? বললাম আমি কেমন আছো, ঠাকুমা কেমন, ভালো? আমার কথা শুনে দাদু ঘর বিকিয়ে তাকালো, চসালা। বলল দাদু, কি বলো ভাবতে হবে না, বলল দাদু কেমন তুমি প্রতিবেশী, পাশের বাড়ি থাকো, ছি 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 ছি, কেমন তুমি প্রতিবেশী, পাশের বাড়ি থাকো, ঠাকুমা তোমায় গেছে মারা, সেটাও জানো না কো। বললাম আমি, বললাম আমার দোষ কি দাদু, বললাম আমার দোষ কি দাদু, পাইনি তো আপডেট, কি বললাম আমার দোষ কি দাদু, পাইনি তো আপডেট। আরে ফেসবুকে আপনার অ্যাকাউন্ট নেই, আপনি তো ব্যাকডেট। আরে চন্দন পোলে ঠাকুমাকে জপটে বুকে ধরে কান্নামুখি করে সেলফি দিতেন, লাইক যেত ভরে। আর শুধু পাড়া কেন, দেশের মানুষ জনত সবাই ঠাম্মা গেছে মারা। দাদু বুঝতে পারে, গ্লোবালাইজেশন বিশ্বায়ন ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, দেশের মানুষ জনত সবাই ওই ঠাম্মা গেছে মারা। ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো প্রচুর, সেন্টিমেন্টে ভরা, স্টেটাস দিতেন মিস ইউজান হয়ে গেলাম একা। হ্যাঁ করে কি দেখছেন, স্টেটাস দিতেন মিস ইউজান হয়ে গেলাম একা। কমেন্ট বক্সে আমার কমেন্ট দেখতেন ঠিক লেখা, লিখতাম আমি আর কেঁদো না দাদু সোনা, আমরা আছি পাশে। দাদু আর কেঁদো না দাদু সোনা, আমরা আছি পাশে, লাগলে একা চ্যাটি এসো, আছি বারো মাসে। যাকে শোনো দাদু, নেক্সট টাইমে কেউ যদি যায়, নেক্সট টাইমে, দিনকাল তো খারাপ, নেক্সট টাইমে কেউ যদি যায় স্ট্যাটাস দিয়ে বলো সবার আগে ফেসবুকেতে অ্যাকাউন্টটা খোলো। থরথরিয়ে কাঁপল দাদু আমার কথা শুনে, থরথরিয়ে কাঁপল দাদু আমার কথা শুনে, অবাক হয়ে বলল আমায় নিজের আঙুল গুনে, ফেসে দেখেছি, বুক দেখেছি, অ্যাকাউন্ট ব্যাংকে আছে। তা বাবা, ফেসে দেখেছি, বুক দেখেছি, অ্যাকাউন্ট ব্যাংকে আছে, তা বলে প্রতিবেশীর খবর নেব ওই সোশ্যাল মিডিয়ার কাছে? একই একই বললাম, ঠান্ডা করো মাথা দাদু, পাল্টেছে দেশ মানো, ঠান্ডা করো মাথা দাদু, পাল্টেছে দেশ মানো, বাড়ি বসেই সোশ্যাল সাজো, ফেসবুকটা জানো। যেমন ধরো এই, কার ঘরে কি রান্না হলো, কে পুষেছে পাখি, কার ঘরে কি রান্না হলো, কে পুষেছে পাখি, কার ঘরে কার বাচ্চা হলো, কে বুঝেছে আঁকি। আরে হাতের মুঠোয় দেশ দুনিয়া, পাড়ার খবর পড়ে। আমার ভাষণ শুনে দাদু গেলেন হিচকি কে মরে। তারপর দাদুর সাথে সেলফি দিলাম, স্ট্যাটাস দিলাম লিখে, দাদুর সাথে সেলফি দিলাম, স্ট্যাটাস দিলাম লিখে, মিস ইউ দাদু, ঠাম্মার সাথে সঙ্গে থেকো সুখে। দেখুন দাদা, আমি সোশ্যাল ছেলে, ফেসবুকেতে থাকি। দাদা, আমি সোশ্যাল ছেলে, ফেসবুকেতে থাকি, প্রতিবেশী নেই না খবর, দেশের খবর রাখি। নমস্কার।